পারমানেন্টলি আজীবনের জন্য ইমো অ্যাকাউন্ট ডিলেট করতে হলে ফোনের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরের দিকে হাতের বাম সাইডের কর্নারে প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করব এরপর তিন নাম্বারে সেটিংস অপশানে ক্লিক করব সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন চলে আসবে এর ভিতরে পাঁচ নাম্বারে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এর ভিতরে লাস্টে যে অপশনটি দেখতে পাবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ডিলেট ইমো অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস করবে একদম নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই টু ডিলেট এখানে ক্লিক করব এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে দ্বিতীয়তে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি আমি সিলেক্ট করব। এখানে দেওয়া আছে আইসেন্স মাই মোবাইল ফোন নাম্বার এখানে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে কন্টিনিউ টু ডিলেট এখানে ক্লিক করব এরপর এখানে আপনি যেই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে আমি এখন আমার নাম্বারটি বসিয়ে দিব এরপর উপরের দিকে হাতে ডান সাইডের কনারে অ্যারো অপশনে ক্লিক করব। এরো অপশানে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড ডিলেট এখানে আপনাকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে ওকে পনেরো সেকেন্ড শেষ এখন আমি এখানে এগ্রি অ্যান্ড ডিলেট এই অপশানটিতে ক্লিক করব এরপর ডিলেট অপশানে ক্লিক করবো ডিলেট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ইমো অ্যাকাউন্টটি পারমান্টলি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে